بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আরেকদিন ইবন প্রশ্ন করেছেন যে কোন আমল করলে আয়ু বৃদ্ধি লাভ করে, এরকম তিনি শুনেছেন একটি আমলের বিষয়ে। তবে আমলটি নিশ্চিত আকারে কোনটি আমল জানতে চেয়েছেন। এই আমলটি হাদিসের আলোকে বলা যায় যে এটি হলো আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা, অর্থাৎ যার সাথে ব্লাড সম্পর্ক রয়েছে তাদের এই সম্পর্ক বজায় রাখা, মানে সম্পর্ক বিচ্ছিন্ন না করে, সম্পর্ক ছিন্নিত না করে সম্পর্ক কি করে রাখা, অবিচ্ছিন্ন রাখা। বুখারী শরীফের হাদিসে রয়েছে, সাহাবি আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইউবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসির রাহিমাহু। যাকে পছন্দ লাগে বা যে ভালোবাসে যে তার রুজিতে প্রশস্তি দেওয়া হোক, প্রশস্ততা দেওয়া হোক এবং তার আয়ুতে বৃদ্ধি লাভ হোক, মানে আয়ু বর্ধিত হোক, ফলে ইয়াসিল রাহিমাহু, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ককে অবিচ্ছিন্ন রাখে। বুখারী শরীফ 5986 নম্বর হাদিস, অনুরূপভাবে 5985 নম্বর হাদিসেও বর্ণিত হয়েছে একই কথা। তো 5985 নম্বর হাদিসটি আবু হুরায়রা সূত্রে বর্ণিত, আর 5986 নম্বর হাদিসটি আনাস বিন মালিকের সূত্রে বর্ণিত। তো এই হাদিস থেকে জানতে পারা যায় যে রুজি রুটি বৃদ্ধির কারণ হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এর মধ্যে দুটি ফায়দা হয়, রুজি রুটিতে আল্লাহ বরকত দান করেন এবং আয়ু বৃদ্ধি করে দেন। অবশ্য এটাও যে তাকদিরের বাইরে তা নয়, তাকদিরে আল্লাহ লিখে রাখেন যে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, অতএব তার এই বয়স, আর আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখলে তার এই বয়স, মানে লাস্ট রেজাল্ট হিসেবে সে কি করবে আল্লাহ লিখে রেখেছেন। তবে এমনও বলেছেন ওলামায়ে দিন কেউ কেউ যে ফেরেশতার দায়িত্বশীল ফেরেশতাকে বলা হয়ে থাকে যে অমুকের আয়ু এত হবে যদি সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আর তার আয়ু কমে যাবে যদি সে আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখে। তো ফেরেশতা, মতের ফেরেশতা সে হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করেন তার অবস্থা ভেদে, কিন্তু সে প্রকৃত অর্থে কি করবে ওটা আল্লাহ জানেন, এবং ওটা আল্লাহ চূড়ান্ত করে লিখে দিয়েছেন তার লাউহে মাহফুজে এবং তাকদীরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়ু বৃদ্ধির কারণ অনুরূপভাবে রুজি রুটি বৃদ্ধির কারণ হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পদ্ধতি দুই প্রকার হতে পারে। যদি আত্মীয় স্বজন ধনী হয় তাহলে তাদেরকে ধন সম্পদ দিতে হবে এমন কথা নাই, বরং সালাম ইত্যাদির মাধ্যমে তাদের সম্পর্ক বজায় রাখতে হবে। হাদিসে এটা বলা হয়েছে, বললো আর হামাকুম আলা বিসালাম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক তরতাজা রাখো সালাম দিয়ে হলেও। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যারা ধনী শ্রেণী তাদেরকে ধন সম্পদ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব রয়েছে, গরিব অসহায় প্রকৃতি রয়েছে, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার একটি বড় মাধ্যম হলো তাদেরকে দান দক্ষিণা করা। এমনকি আত্মীয় যদি শত্রুতা পোষণকারী হয় তবুও তাকে দান করাটা উত্তম সাদকা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজাল সাদাকাতে আস-সাদাকাতু আলা যির রাহিম আল কাশিহ, সব থেকে উত্তম সাদকা হলো এমন আত্মীয়কে সাদকা করা, দান করা যে শত্রুতা
নিজের ভেতরে লালন করে, মানে কঠিন শত্রু। এরকম শত্রু আত্মীয়কে দেওয়া সদকা করা সব থেকে উত্তম সদকা, সুনামগঞ্জের হাদিস। তো এভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় হতে পারে। ধনী হলে তাদের সাথে সালাম বিনিময় ইত্যাদি কথা, সৌজন্যমূলক কথা বিনিময় অনুভাবে হাত দিয়ে টাতে দেওয়া যেতে পারে। আর গরিব হলে তাদেরকে সহানুভূতির হাত বাড়াতে হবে, তাদেরকে অর্থকড়ি ইত্যাদি দেওয়ার চেষ্টা করতে হবে নিজের অর্থকড়ি থাকলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।